আসসালামু আলাইকুম। তো হচ্ছে আমাদের আমরা বাকি যে 26টা প্রশ্ন ছিল সেই 26টা প্রশ্ন লাইভ নিয়ে বলেছিলাম, বাট আমি সুন্দর করে রেকর্ড করে তোমাদের গুছিয়ে দিচ্ছি পুরো অংশটা। তো আমাদের প্রশ্ন এসেছে ব্রেইন স্টেমে কোনটি নেই 74 নম্বরের, আগেরগুলো আমরা সমাধান করেছি আগের ভিডিওতে, ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও ব্রেইন স্টেমে কোনটা নেই। দেখো এখানে যে অংশগুলো রয়েছে তার মধ্যে আমাদের ব্রেইন স্টেমে নেই কোনটা, যে হাইপোথ্যালামাস, মধ্য মস্তিষ্ক, পন্স, মেডুলা। আমাদের ব্রেইন স্টেম এই জিনিসটা কী কী জিনিস নিয়ে গঠিত, ব্রেইন স্টেম আমরা কতটুকু অংশকে বলি? ব্রেইন স্টেম গঠিত হয় আমাদের তিনটা জিনিস নিয়ে, আমাদের ব্রেইন স্টেম গঠিত হয় মিড ব্রেইন, পন্স অ্যান্ড মেডুলা, এই তিনটা জিনিস নিয়ে আমাদের ব্রেইন স্টেম নামক যে অংশটা বলা হয় সেটা তৈরি হয়। তাহলে হাইপোথ্যালামাস আমাদের আসছে না এর মাঝে। রিফ্লেক্স সেন্টার হিসেবে কাজ করে কোনটা, আমাদের বডিতে একদম রিফ্লেক্স সেন্টার হিসেবে কাজ করে মেডুলা, আমাদের বডিতে রিফ্লেক্স সেন্টার, পন্স আমাদের বডিতে রিফ্লেক্স সেন্টার হিসেবে কাজ করে। আমাদের যে সেরেব্রাম আছে এটা কিন্তু মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, সেরেব্রাম হচ্ছে মস্তিষ্কের 80%, আমাদের মস্তিষ্কের মোট ওজনে 80% হচ্ছে সেরেব্রাম। আর সেরেবেলাম হচ্ছে আমাদের জন্য মনে রাখতে হবে 150 গ্রাম হচ্ছে আমাদের সেরেবেলামের ওজন। এই যে সেরেবেলাম আছে, সেরেবেলামের দুইটা খণ্ড একে অপরের সাথে, সেরেবেলামের দুইটা খণ্ড একে অপরের সাথে যুক্ত থাকে কি দিয়ে, ভার্মিস দিয়ে। সেরেবেলামের একে খণ্ড যুক্ত থাকে ভার্মিস দিয়ে, আর সেরেবেলামের যে দুইটা আমাদের বিশাল বিশাল অংশ সেরেবেলামের দুইটা আছে, এই সেরেবেলামের দুইটা অংশ একে অপরের সাথে যুক্ত থাকে কি দিয়ে, সেরেবেলামের দুইটা অংশ একে অপরের সাথে যুক্ত থাকে হচ্ছে কর্পাস ক্যালোসাম দিয়ে, 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 ঠিক আছে, কর্পাস ক্যালোসাম দিয়ে। এরপর আসা যা করছে আমাদের নেক্সট প্রশ্ন, যে আমাদের এখানে বলেছে যে কোন স্নায়ু অক্ষিগোলক সঞ্চালনের সাথে জড়িত, এখানে যে স্নায়ুগুলো আছে তার মধ্যে কোনটা অক্ষিগোলক সঞ্চালনের সাথে জড়িত না, জড়িত না। দেখো অক্ষিগোলক সঞ্চালনের সাথে জড়িত না কোনটা, আমাদের অপটিকটা জড়িত না, অপটিকটা হচ্ছে দর্শন কাজে জড়িত, অপটিকটা কোন কাজে জড়িত, দর্শন কাজে জড়িত। আর আমাদের অকুলোমোটর ট্রকলিয়ার অ্যাবডোসেন্স, আমাদের হচ্ছে যে কর্টিক স্নায়ুর মধ্যে 3, 4, 6 এরা অক্ষিগোলক সঞ্চালন করে, 3, 4, 6 অক্ষিগোলক সঞ্চালন করে আমাদের অক্ষিপেশি গুলার মুভমেন্টের মাধ্যমে। 3, 4, 6 নাম কি, অলফেক্টরি অপটিক অকুলোমোটর, 3 হচ্ছে অকুলোমোটর, 4 হচ্ছে ট্রকলিয়ার, 6 হচ্ছে কি অ্যাবডোসেন্স। এই 3, 4, 6 একই সাথে কিন্তু আমাদের হচ্ছে কি, 3, 4, 6 একই সাথে আমাদের হচ্ছে মোটর। তোমরা নামগুলো সব মনে আছে কি না আই ডোন্ট নো, আমাদের নাম 12টা যে নাম আছে, 12টা নাম যদি আমি তোমাকে একটু পড়াইতে চাই, যে 12টা নাম আমি তোমার একটু পড়াই দিব, যে 12টা নাম আমাদের কি আছে, আমাদের 12টা নামের প্রথম নাম হচ্ছে অলফ্যাক্টরি, 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 2 নম্বর হচ্ছে আমাদের অপটিক, অলফ্যাক্টরি অপটিক, 3 নম্বরে হচ্ছে অকুলোমোটর, অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর, 4 নম্বরে হচ্ছে ট্রকলিয়ার, ট্রকলিয়ার, তারপর হচ্ছে আমাদের ট্রাইজেমিনাল, ট্রকলিয়ার ট্রাইজেমিনাল, এটা হচ্ছে 5 নম্বরে ট্রাইজেমিনাল, দেন হচ্ছে আমাদের 6 নম্বরে অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্স, অলফেক্টরি অপটিক অকুলোমিটার ট্রকলিয়ার ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স, 7 নম্বরে আসে আমাদের সবার প্রিয় ফেসিয়াল, 8 নম্বরে হচ্ছে অডিটোরি, এটাকে বলা হয় ভেস্টিবুলো ককলিয়ার, কোথাও কোথাও একে হচ্ছে অডিটোরিও এখনও ডাকে, যদি অডিটোরি আমরা এখন আর ডাকি না। তারপর হচ্ছে অলফেক্টরি অপটিক অকুলোমিটার ট্রকলিয়ার ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স ফেসিয়াল, তারপর হচ্ছে আমাদের আসে হচ্ছে হাইপোগ্লোসাল, গ্লসোফেরেন্সিয়াল আর ভেগাস, গ্লসোফেরেন্সিয়াল আর ভেগাস, এই 10টা হচ্ছে আমাদের কিন্তু উভচর আর মাছের ক্ষেত্রে এই 10টা, গ্লসোফেরেন্সিয়াল আর ভেগাস। 11 নম্বর হচ্ছে আমাদের, 11 নম্বর হচ্ছে এক্সেসরি, এক্সেসরি, এক্সেসরি আর হাইপোগ্লোসাল হচ্ছে আমাদের 12 নম্বর, এক্সেসরি, এক্সেসরি, স্পাইনাল এক্সেসরি বলে, বাট এটা শুধু এক্সেসরি হবে, কারণ এক্সেসরি দুইটা আছে, একটা ক্রেনিয়াল এক্সেসরি আর একটা স্পাইনাল এক্সেসরি, হাইপোগ্লোসাল, গ্লোসাল, ঠিক আছে, হাইপোগ্লোসাল। তো এই হচ্ছে যে আমাদের 12টা ক্রেনিয়াল নার্ভ, এই হচ্ছে আমাদের 12টা ক্রেনিয়াল নার্ভ, এই 12টা ক্রেনিয়াল নার্ভের নাম হচ্ছে যে আমাদের খুব সুন্দর করে মনে রাখতে হবে, বিকজ এই ক্রেনিয়াল নার্ভগুলোর নাম আমাদের পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে, এই ক্রেনিয়াল নার্ভের নামগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে। এখন এগুলা থেকে আমরা আমরা হচ্ছে যে 1, 2, 3 দিয়ে কাউন্ট করতে পারি, 1 এটাকে বলি 2, তারপর এটা হচ্ছে 3, তারপর এটা হচ্ছে 4, এটা 5, এটা 6, এটা 7, এটা আমাদের হচ্ছে 8, তারপর হচ্ছে এটা 9, এটা 10, এটা হচ্ছে আমাদের 11 এবং হচ্ছে 12। এর মধ্যে হচ্ছে আমাদের 1, আমরা হচ্ছে এভাবে মনে রাখবো আমাদের হচ্ছে যে 1, 3 আর হচ্ছে 8, 1, 3, 8 হচ্ছে আমাদের মোটর, 1, 3, 8 হচ্ছে কি আমাদের মোটর, তারপর হচ্ছে সরি 1, 3, 8 মোটর না, ভুল বলছি, 1, 3, 8 হচ্ছে আমাদের সেন্সরি, 1, 3, 8 হচ্ছে আমাদের সেন্সরি, 3, 4, 6, 3, 4, 6, 11, 12 এরা হচ্ছে আমাদের মিক্সড,
এরা হচ্ছে সরি এরা হচ্ছে মোটর, কি উল্টা পাল্টা বলতেছি, আর বাকিরা হচ্ছে মিক্সড, বাকিরা হচ্ছে আমাদের মিক্সড, বাকিরা হচ্ছে আমাদের মিক্সড হবে, ঠিক আছে? তার মানে মোটর সেন্সরি দুইটাই আছে। এই যেমন পাঁচ নম্বরে মোটর সেন্সরি দুইটাই আছে, ট্রাইজেমিনালের আবার তিনটা ব্রাঞ্চ আছে, ফেসিয়ালের আবার দুইটা ব্রাঞ্চ আছে। ট্রাইজেমিনালের তিনটা ব্রাঞ্চ কী কী? ট্রাইজেমিনালের তিনটা ব্রাঞ্চ হচ্ছে অপথ্যালমিক, ট্রাইজেমিনালের আবার তিনটা ব্রাঞ্চ আছে, ট্রাইজেমিনালের তিনটা ব্রাঞ্চ হচ্ছে অপথ্যালমিক, ম্যাক্সিলারি আর ম্যান্ডিবুলার। অপথ্যালমিক, ম্যাক্সিলারি আর হচ্ছে ম্যান্ডিবুলার, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলার। তারপর হচ্ছে ফেসিয়াল যে আছে, ফেসিয়ালের আবার দুইটা ব্রাঞ্চ থাকে, ফেসিয়ালের দুইটা ব্রাঞ্চ হচ্ছে আমার জন্য, ফেসিয়ালের দুইটা ব্রাঞ্চ কী কী? একটা হচ্ছে প্যালেটাইন আর একটা নাম হচ্ছে হায়োম্যান্ডিবুলার, একটা হচ্ছে প্যালেটাইন আর একটা নাম হচ্ছে হায়োম্যান্ডিবুলার, 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 ম্যান্ডিবুলার। যেমন প্যালেটাইনটা হচ্ছে সেন্সরি আর হচ্ছে হায়োম্যান্ডিবুলারটা আমাদের মোটর। ভেগাসের চারটা ব্রাঞ্চ, একটা হচ্ছে ল্যারিনজিয়াল, যেটা হচ্ছে আমাদের যেটার জন্য আমরা কথাবার্তা বলতেছি বা ইয়ার ভয়েস শুনতেছো, যার জন্য ল্যারিনজিয়াল। একটা হচ্ছে আমাদের হার্টে যায়, কার্ডিয়াক। একটা হচ্ছে আমাদের ফুসফুসে যায়, দ্যাট মিন্স হচ্ছে পালমোনারি। একটা হচ্ছে আমাদের পেটে যায়, মানে হচ্ছে কার্ডিয়াক, 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 ঠিক আছে? আর তাহলে হচ্ছে আমাদের এই তিন চার ছয়, এখানে দেখো পাঁচটা তিনটা আটটা, তাহলে আর চারটা আছে আমাদের। চারটার মধ্যে ট্রাইজেমিনাল পড়ে, ফেসিয়াল পড়ে, গ্লসোফেরেনজিয়াল পড়ে। গ্লসোফেরেনজিয়ালের হচ্ছে যে আমাদের এটা স্বাদ গ্রহণ, জিহ্বা সঞ্চালন এই কাজে হেল্প করে আমাদের। তাহলে এই ক্রেনিয়াল নার্ভগুলোর নাম একটু তোমাদের দেখাই দিলাম আমি। এরপর হচ্ছে যে তাহলে জিহ্বার বিচলনে সাহায্য করে কোনটা? জিহ্বার, জিহ্বাকে আমি মুভ করবো, জিহ্বাকে মুভ করবো, এখানে দুইটা সাহায্য করবে, হাইপোগ্লোসালও সাহায্য করবে, গ্লসোফেরেনজিয়ালও সাহায্য করবে। গ্লসোফেরেনজিয়ালও হাইপোগ্লোসালও সাহায্য করে, গ্লসোফেরেনজিয়ালও সাহায্য করে, গ্লসোফেরেনজিয়াল, গ্লসোফেরেনজিয়াল। আর হচ্ছে আমাদের স্বাদ নিতে, স্বাদ গ্রহণে সাহায্য করে, কে স্বাদ গ্রহণ, স্বাদ গ্রহণে সাহায্য করে, কে স্বাদ গ্রহণে সাহায্য করে আমাদের ফেসিয়াল, আর হচ্ছে ফেসিয়াল সাহায্য করে আমাদের স্বাদ গ্রহণে, আর গ্লসোফেরেনজিয়াল, ফেসিয়াল এবং গ্লসোফেরেনজিয়াল, ফেসিয়াল এবং গ্লসোফেরেনজিয়াল, ফেসিয়াল এবং গ্লসোফেরেনজিয়াল, এই দুইটা হচ্ছে আমাকে স্বাদ গ্রহণে হেল্প করে। ওকে, স্বাদ গ্রহণে হেল্প করে আমাদের ফেসিয়াল এবং গ্লসোফেরেনজিয়াল। এরপর আসো তাইলে আমরা এরপরের প্রশ্নে যাই, যে আমাদের রেটিনা কতটা উপস্তর আছে, চোখের রেটিনার উপস্তর কয়টা আমাদের রয়েছে। চোখের রেটিনা যে আমরা দেখি, চোখের রেটিনা আমাদের চোখের মধ্যে স্তর, মেইন স্তর হচ্ছে চোখের স্তর, চোখের মধ্যে তিনটা স্তর আমাদের মেইন। সবচেয়ে বাইরে থাকে আমাদের স্ক্লেরা, সবচেয়ে বাইরে থাকে হচ্ছে আমাদের স্ক্লেরা, স্ক্লেরা, স্ক্লেরাটা সামনের দিকে প্রবর্ধিত হয় যখন, তখন কর্নিয়া বলি আমরা, স্ক্লেরা, স্ক্লেরা, স্ক্লেরা। মাঝে থাকে যেটা একদম কোরোয়ের স্তর, এই স্তরে আমাদের মেলানিন থাকে, জন্য কালো হয়। তারপর স্তর নাম হচ্ছে রেটিনা। এই রেটিনার মধ্যে দুইটা কোষ থাকে যেটা খুবই ফেমাস, একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। রড কোষ রাতে দেখতে সাহায্য করে, কোন কোষ দিনে দেখতে সাহায্য করে। রেটিনার মধ্যে লেয়ার কয়টা? দশটা। স্ক্লেরাটা সামনের দিকে কি থাকে? সামনে স্ক্লেরাটা হয়ে যায় কর্নিয়া। আর কোরোয়েডটা আমাদের হচ্ছে সামনের দিকে বের প্রবর্ধিত হয় যখন, তখন হয়ে যায় আইরিস। এবং এই আইরিসের মাঝে এরকম দুইটা আইরিস হয়, এবং আইরিসের মাঝে যে গ্যাপটা থাকে এটাকে কী বলি? পিউপিল বলি, পিউপিল বলা হয়, ঠিক আছে? ব্লাইন্ড স্পট হিসেবে পরিচিত আমাদের অপটিক ডিস্ক, যে জায়গা দিয়ে বেসিক্যালি হচ্ছে যে আমাদের কীগুলা বের হয়, স্নায়ুগুলা বের হয়, অপটিক স্নায়ুগুলা, সেটা হচ্ছে ব্লাইন্ড স্পট হিসেবে। ম্যাকুলা লুটিয়া, ম্যাকুলা লুটিয়া, বা এটাকে বলা হয় ইউলো স্পট, ইউলো স্পট, ইউলো স্পট, এইটা হচ্ছে যে আমাদের কি, এই ম্যাকুলা লুটিয়া বা ইউলো স্পট, এটা হচ্ছে সবচেয়ে ভালো দর্শন হয়, সবচেয়ে ভালো দর্শন বিন্দু, এই জায়গায় আমরা হচ্ছে সবচেয়ে ভালো কোনো কিছুকে দেখতে পাই। তারপর হচ্ছে যে আমরা দেখি যে আমাদের এই চোখের কোন গ্রন্থি ক্ষরণে লাইসোজাইম এনজাইম থাকে। আমাদের চোখের মধ্যে গ্রন্থি আছে কী কী? চোখে গ্রন্থি আছে আমাদের তিনটা। চোখে গ্রন্থি আছে কয়টা? চোখে গ্রন্থি আছে তিনটা, এল এইচ এম দিয়ে মনে রাখতে পারো। একটা হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থি, ল্যাক্রিমাল গ্রন্থি, যেটা দিয়ে আমাদের অশ্রুক্ষরণ হয়। হা দিয়ে হচ্ছে হার্ডেরিয়ান গ্রন্থি, আর হচ্ছে আমাদের ম দিয়ে হচ্ছে ম্যামোবিয়ান গ্রন্থি, ম দিয়ে হচ্ছে ম্যামোবিয়ান গ্রন্থি, ম্যামোবিয়ান গ্রন্থি। তো এই ল্যাক্রিমাল গ্রন্থি থেকে আমাদের অশ্রুক্ষরণ হয়, এবং এই অশ্রুর মধ্যে আমাদের লাইসোজাইমও থাকে, আবার এই জায়গায় আইজিএও থাকে। ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে হচ্ছে প্যারাথরমন, আর হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে কে? প্যারাথরমন। তো আমাদের হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস দুইটা কথা যখন থাকবে, তখন অটোমেটিক চলে আসবে প্যারাথরমন চলে আসবে। আর হচ্ছে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে যদি বলা থাকে, ক্যালসিয়ামের মাত্রা তখন হবে ক্যালসিটোনিন, ক্যালসিয়ামের মাত্রা, ক্যালসিয়ামের মাত্রা
তাইলে হবে হচ্ছে পাত্রা নিয়ন্ত্রণ, তখন উত্তর হবে ক্যালসিটোনিন, 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 ক্যালসিটোনিন। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা যে রক্তে আমাদের হচ্ছে ক্যালসিয়াম আমাদের হচ্ছে কমায় ক্যালসিটোনিন, আর রক্তে ক্যালসিয়াম হচ্ছে আমাদের বাড়ায় পিটিএইচ, প্যারাথাইরয়েড হরমোন। আর হচ্ছে এই থাইরক্সিন টি থ্রি, থাইরক্সিন বা টি ফোর, এই থাইরক্সিন টি থ্রি টি ফোর আর হচ্ছে ক্যালসিটোনিন, এরা কিন্তু থাইরয়েড গ্রন্থির কারণ আমাদের। এরপর হচ্ছে বলা আছে যে কোনটি প্রোটিন জাতীয় হরমোন, এই হরমোনগুলোর মধ্যে প্রোটিন জাতীয় হরমোন নয় কোনটা, কোনটা প্রোটিন জাতীয় হরমোন নয়, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, নামের শেষে স্টেরন থাকবে, যারা মনে রাখবে স্টেরয়েড হরমোন মানে লিপিড হরমোন, প্রোজেস্টেরন, তারপর হচ্ছে টেস্টোস্টেরন, 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 তারপর হচ্ছে যে আমাদের অ্যালডোস্টেরন, নামের শেষে স্টেরন যাদের মধ্যে আছে সবাই হচ্ছে স্টেরয়েড হরমোন। ওকে, রজ্জুচক্র কতদিন ধরে হতে পারে, 3-5 দিন রজ্জুচক্র বা ব্লিডিংটা হয়। এরপর হচ্ছে আমাদের রজ্জুচক্রের মধ্যে কিন্তু অন্যান্য ফেজগুলো শুরু হয়ে যায়। তারপর আসা যাক হচ্ছে যে আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে যে শুক্রাণুর কয়টা অংশ নিয়ে গঠিত, একটা শুক্রাণুর মধ্যে আমরা কয়টা অংশ দেখতে পাবো, 4টা অংশ। কী কী অংশ দেখতে পাই আমরা? এ হচ্ছে মস্তক, 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 তারপর হচ্ছে পাওয়া যায় একটা মধ্যখণ্ড, তারপর পাওয়া যায় একটা লেজ। তা আমরা তো এই 3টা জিনিস জানি যে মস্তক, মধ্যখণ্ড আর লেজ, এই 3টা অংশ আমাদের হচ্ছে শুক্রাণুর মধ্যে আছে। বাট এখন হচ্ছে আরেকটা জিনিস অ্যাড হয়েছে, এই মধ্যখণ্ডকের আগে এখানে অ্যাড হয়েছে একটা জিনিস যেটাকে বলা হয় গ্রীবা। তাহলে এটা হচ্ছে মস্তক, এটা হচ্ছে গ্রীবা বা নেক, এটা হচ্ছে মধ্যখণ্ড, এটা হচ্ছে মধ্যখণ্ড, আর হচ্ছে এটা হচ্ছে ফ্লাজেলা, এটা হচ্ছে ফ্লাজেলা, যেটা চলন অঙ্গ। এই মস্তকের কত পার্সেন্ট অংশ নিউক্লিয়াস? 90% অংশ হচ্ছে নিউক্লিয়াস, 90% অংশ নিউক্লিয়াস। নিষেকের কতদিন পর ইমপ্ল্যান্টেশন হতে পারে? নিষেকের 6-9 দিন পর ইমপ্ল্যান্টেশন হতে পারে। ইমপ্ল্যান্টেশনটা কোথায় হয়? জরায়ুর এন্ডোমেট্রিয়ামে, জরায়ুর এন্ডোমেট্রিয়ামে, জরায়ুর এন্ডোমেট্রিয়ামে, মেট্রিয়াম, জরায়ুর এন্ডোমেট্রিয়ামে আমাদের ইমপ্ল্যান্টেশন হয়। জরায়ুর কয়টা স্তর? জরায়ুর 3টা স্তর আমাদের হচ্ছে এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম আর পেরিমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম আর পেরিমেট্রিয়াম। জরায়ুর আমাদের হচ্ছে 3 লেয়ার, জরায়ুর 3 লেয়ার আছে, কিন্তু আমাদের সবচেয়ে বাইরে পেরিমেট্রিয়াম, 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 তারপর হচ্ছে আছে আমাদের মায়োমেট্রিয়াম, আর একটু হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। ওকে, তারপর আসা যাক হচ্ছে যে আমাদের বলছে যে ভ্রূণের কোন আবরণী ভ্রূণের রেচনে সাহায্য করে। ভ্রূণের মধ্যে আমাদের 4টা আবরণ, ভ্রূণের আমাদের কয়টা আবরণ থাকে? ভ্রূণের আমাদের 4টা আবরণ একটা ভ্রূণের মধ্যে থাকে। একটা ভ্রূণের আবরণ কয়টা? ভ্রূণের আবরণ হচ্ছে 4টি। ভ্রূণীয় আবরণগুলো মনে রাখা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের কয়টা ভ্রূণীয় আবরণ আছে। ভ্রূণীয় আবরণ কয়টা থাকে? ভ্রূণীয় আবরণ হচ্ছে 4টা থাকে। কী কী? অ্যামিয়ন, অ্যালান্টয়েস, অ্যামিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন, কুসুমথলি, এই সবগুলো কিন্তু আমাদের হচ্ছে ভ্রূণাবরণ। পরীক্ষার মধ্যে এমসিকিউতে আসবে ভ্রূণাবরণ বা ইমব্রায়নিক আবরণ কারা কারা, অ্যালান্টয়েস, অ্যামিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন, কুসুমথলি। তো রেচনে সাহায্য করে অ্যালান্টয়েস, রেচনে সাহায্য করে কে? রেচনে সাহায্য করে হচ্ছে অ্যালান্টয়েস, রেচনে সাহায্য করে, শ্বসনে সাহায্য করে, তারপর হচ্ছে অমরা গঠনে সাহায্য করে কারা কারা, এটা একটা গুরুত্বপূর্ণ। অমরা গঠনে সাহায্য করে হচ্ছে অ্যালান্টয়েস আর কোরিয়ন, অমরা গঠনে হেল্প করে হচ্ছে, অমরা গঠনে হেল্প করে হচ্ছে অ্যালান্টয়েস, অ্যালান্টয়েস আর হচ্ছে আমাদের কি, অ্যালান্টয়েস, অ্যালান্টয়েস এবং হচ্ছে আমাদের কোরিয়ন, অ্যালান্টয়েস অ্যান্ড কোরিয়ন, অ্যালান্টয়েস অ্যান্ড কোরিয়ন। অর্জিত প্রতিরক্ষা স্তর কয়টা? 2টা। অর্জিত প্রতিরক্ষা যে আছে সেই অর্জিত প্রতিরক্ষা আমাদের হচ্ছে 2 প্রকারের টাইপের হয়। অর্জিত প্রতিরক্ষা 2 প্রকার হয়। কী কী প্রতিরক্ষা হয়? অর্জিত প্রতিরক্ষা আমাদের 2 প্রকার হয়, একটা সক্রিয়, একটা নিষ্ক্রিয়। যেখানে তোমার নিজের বডিতে হচ্ছে যে অ্যান্টিবডি তৈরি হবে তখন তোমাকে বলা হবে সক্রিয়, আর তোমার বডির বাইরে অন্য কোনো বডিতে যখন অ্যান্টিবডি তৈরি হবে তখন সেটাকে বলবো নিষ্ক্রিয় আমরা বলবো। এরপর হচ্ছে যে আমাদের হিউমারাল ইমিউনিটিতে ভূমিকা রাখে হচ্ছে আমাদের হিউমার, মানে হচ্ছে প্লাজমা, প্লাজমাতে বি লিম্ফোসাইট কাজ করে, আর টি লিম্ফোসাইট হচ্ছে আমাদের হেল্প করে হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি, সেল মেডিয়েটেড ইমিউনিটিতে, সেল মেডিয়েটেড ইমিউনিটিতে হেল্প করে। শাল দুধের মাধ্যমে আমাদের হচ্ছে যে ইমিউনিটিটা পাই, শাল দুধের মাধ্যমে মায়ের থেকে বাচ্চার মধ্যে IgA যায়, তার মানে অ্যান্টিবডি তৈরি হয়েছে মায়ের দেহে, বাচ্চার দেহে যাচ্ছে। তাহলে এটা অক্রিয় প্রতিরক্ষা হবে না সক্রিয়? অক্রিয় হবে, এবং এটা প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা, প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা।
সংখ্যা। তারপর হচ্ছে কমপ্লিমেন্টারি সিস্টেম অন্তত কয় ধরনের প্লাজমা প্রোটিন আছে, 20 ধরনের প্লাজমা প্রোটিন মিলে কমপ্লিমেন্টারি সিস্টেম তৈরি হয়। আইজিডি এর পরিমাণ আইজিজি এর কত পার্সেন্ট? 1%, আর আইজিই হচ্ছে 0.1% এরকম। আইজিডি এর কাজ হচ্ছে বি সেল অ্যাক্টিভেশন, বি সেল অ্যাক্টিভেশন 75% থাকে আইজিজি, আর 10% থাকে হচ্ছে আমাদের আইজিএম, ঠিক আছে, আইজিএম 10% থাকে। তারপর হচ্ছে দেখো, খেয়াল করো যে কনজুগেট ভ্যাকসিনের উদাহরণ কোনটা। কনজুগেট ভ্যাকসিন হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, এটা হচ্ছে কনজুগেট ভ্যাকসিনের উদাহরণ। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, এটা হচ্ছে কনজুগেট ভ্যাকসিনের উদাহরণ। এই ভ্যাকসিনেশনের প্রত্যেকটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদের ফ্রি ক্লাস নিয়ে পড়াই দিছিলাম, তোমরা কয়জন ক্লাস করছো জানি না, আই হ্যাভ ডান মাই পার্ট। আমি জাহাঙ্গীরনগরের পরীক্ষা মাথায় রেখে যথেষ্ট চেষ্টা করেছি আমার পক্ষ থেকে যতটুকু করা যায়। এখানে বাকিগুলা কোনটা কি ভ্যাকসিন বলতে পারবা? টিটেনাসটা হচ্ছে আমাদের কেমন? টিটেনাসটা হচ্ছে আমাদের টক্সয়েড, ডিপথেরিয়া এবং হাম যে দেখতে পাচ্ছ, টিটেনাস এবং ডিপথেরিয়া দুইটাই হচ্ছে টক্সয়েড আমাদের। আর হাম যে দেখতে পাচ্ছ, মিজলস বা হাম, এটা হচ্ছে লাইভ অ্যাটেনিউয়েটেড। মানবজাতির কত অংশ? বি ব্লাড গ্রুপধারী। আমাদের যে ব্লাড গ্রুপ আছে, ব্লাড গ্রুপের মধ্যে হচ্ছে বি ব্লাড গ্রুপধারী হচ্ছে কত পার্সেন্ট মানুষ আছে? আমরা তো বলি যে বি গ্রুপ হচ্ছে গরুর রক্ত, কারণ বি গ্রুপের মানুষ বেশি। এখন বি গ্রুপের মানুষ হচ্ছে 32%। 23% কোন গ্রুপ? 23% এ গ্রুপ আমাদের, 23% এ গ্রুপ। সবচেয়ে বেশি হচ্ছে ও, ও হচ্ছে 37% আমাদের জন্য। তাহলে ও সবচেয়ে বেশি 37%, আর এরপর হচ্ছে এ বি হচ্ছে আমাদের কত পার্সেন্ট? এ বি হচ্ছে 8%। এরপর হচ্ছে দেখো যে আমাদের বলছে যে টেস্ট ক্রসের অনুপাত কত। টেস্ট ক্রস ব্যাক ক্রস অনুপাত 1:1 হবে। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী হচ্ছে ইন্টারমিডিয়েট জিন। এপিস্টেটিক জিন হচ্ছে বাধাদানকারী জিন হচ্ছে এপিস্টেটিক জিন, আর বাধাপ্রাপ্ত জিন হচ্ছে আমাদের হাইপোস্টেটিক জিন। বাধাপ্রাপ্ত জিন হচ্ছে হাইপোস্টেটিক জিন। বিবর্তনের জনককে? বিবর্তনের জনক হচ্ছে এম্পোডোক্লিস, বিবর্তনের জনক। পরিব্যক্ত মতবাদ কোনটা? আমাদের এই বিবর্তনের ক্ষেত্রে অনেকগুলা আমরা মতবাদ পেয়েছি, অনেক ধরনের মতবাদ আছে। আমাদের হচ্ছে ডারউইন দিয়েছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ, ল্যামার্ক দিয়েছে হচ্ছে যে আমাদের অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, তারপর হচ্ছে আমাদের কাল করে হিউগোডেভরিস, আর কাল হিউগোডেভরিস দিয়েছে আমাদের পরিব্যক্ত মতবাদ। তারপর এরকম আমাদের নানা মতবাদ হচ্ছে যে আমরা এই পুরো এই জায়গার মধ্যে দেখতে পাবো যে আমাদের হচ্ছে একটা মতবাদের দুনিয়ার অভাব নেই। সবাই সবার মতো একটা করে মতবাদ দিয়ে দিছে, যে আমি ভাল লাগতেছে না মতবাদ, আমি একটা মতবাদ দিয়ে দিই, ওর মতবাদ ভাল লাগতেছে না, আমি একটা মতবাদ দিয়ে দিই। সো হচ্ছে আমাদের মতবাদের কিন্তু হচ্ছে কোনো শেষ নাই, মতবাদ কিন্তু আমাদের অনেকগুলা মতবাদ কিন্তু হচ্ছে রয়েছে। তাহলে পরিব্যক্ত মতবাদ কে দিয়েছে? হিউগোডেভরিস হচ্ছে যে আমাদের এই পরিব্যক্ত মতবাদ দিয়েছে। আর আর পুনরাবৃত্তি মতবাদ দিয়েছে কে? আর্নেস্ট হ্যাকেল, হ্যাকেলের মতবাদ হচ্ছে। তাহলে ল্যামার্ক হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ দিয়েছে আমাদের ল্যামার্ক সাহেব, ডারউইন সাহেব। ল্যামার্ক হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ দিয়েছে আমাদের। পুনরাবৃত্তি মতবাদ এটা দিছে হচ্ছে আমাদের হ্যাকেল, হ্যাকেল মতবাদ দিছে পুনরাবৃত্তি মতবাদ, ঠিক আছে, যে পুনরাবৃত্তি মতবাদ কে দিয়েছে? হ্যাকেল সাহেব দিয়েছে। ওকে, এতটুকু কথা আমরা মনে রাখতে পারলে আমাদের জন্য হয়ে যাবে। এবার দেখো যে আমাদের নেক্সট হচ্ছে যে কি বলছে, এ পেজে শেষ বলছে যে স্তন্যপায়ী প্রাধান্য পাওয়া যায় কোন ইপকে। স্তন্যপায়ী প্রাধান্য পাওয়া গেছে আমাদের হচ্ছে মায়োসিন যে ইপক, আমাদের হচ্ছে কয়টা মহাকাল আছে? এরা আছে পাঁচটা, এরার পর আবার পিরিয়ড আছে, পিরিয়ডের পর আবার ইপক আছে। স্তন্যপায়ী প্রাধান্য ইপক পাওয়া গেছে আমাদের মায়োসিন ইপকে। তারপর হচ্ছে ইওসিনে হচ্ছে আদি স্তন্যপায়ী লুপ্ত হয়েছে। ইওসিনে হচ্ছে মনে রাখবা
আদি স্তন্যপায়ী লুপ্ত, আদি স্তন্যপায়ী হারায় গেছে, আদি স্তন্যপায়ী লুপ্ত হয়েছে ইওসিন যুগে আমাদের। প্যালিওসিন আর প্লিওসিন যে আছে আমাদের, প্লিওসিনে আমাদের মানুষের উদ্ভব হয়েছে, এটা এমসিকিউতে আসে, মানুষের উদ্ভব হয়েছে কোন যুগে, প্লিওসিনে কিন্তু মানুষের উদ্ভব হয়েছে এবং এটা 2 কোটি বছর পূর্বে, এটা 2 কোটি বছর পূর্বে, 2 কোটি বছর পূর্বে, ঠিক আছে, 2 কোটি বছর পূর্বে। দিকমুখিতার ভিত্তিতে আমাদের ট্যাক্সিস কত প্রকার? দিকমুখিতার ভিত্তিতে ট্যাক্সিস হচ্ছে 5 প্রকারে আমরা বলতে পারি। সহজাত আচরণের উদাহরণ নয় কোনটা? উদ্দীপন, চলন, প্রতিবর্ত ক্রিয়া, এগুলো হচ্ছে সহজাত আচরণ, বাট নির্গমন কোনো সহজাত আচরণ না। সো এখানে আমাদের কিন্তু অনেক ধরনের ট্যাক্সিস রিলেটেড কথাবার্তা আমাদের এই চ্যাপ্টারে রয়েছে। যদি আমি তোমাকে ছোটো ছোটো কিছু ট্যাক্সিসের কথা বলি, তাইলেও তোমার হচ্ছে যে সেগুলো মনে রাখতে হবে। যেমন হচ্ছে দিকমুখিতার উপর ট্যাক্সিস 5 প্রকার, এছাড়া আমাদের হচ্ছে অনেক ধরনের ট্যাক্সিস আছে। যেমন হচ্ছে যে আমরা আলোর দিকে ফটো ট্যাক্সিস, পানির দিকে হাইড্রো ট্যাক্সিস। একটা ট্যাক্সিসের নাম যদি বলতে বলো যে ভাইয়া এত তো মনে রাখতে পারবেন, আপনি একটা বলেন, রিও ট্যাক্সিস নামটা আমার কাছে অনেক ভালো লাগে। রিও ট্যাক্সিস হচ্ছে স্রোতের দিকে চলন, স্রোতের দিকে চলন, স্রোত যেদিকে সেদিকে চলবো, সেটাই হচ্ছে রিও ট্যাক্সিস। তোমরা কি আমাকে বলতে পারবা যে হচ্ছে ধরো ফোনো ট্যাক্সিস, ফোনো ট্যাক্সিস মানে কি? ফোনো ট্যাক্সিস, ফোনো ট্যাক্সিস, ফোনো ট্যাক্সিস মানে হচ্ছে শব্দের দিকে চলন। তো এই ছিল আমাদের ট্রাই, তোমাদের জন্য চেষ্টা করলাম, কতটুকু উপকার করতে পারছি জানি না, তা আমার কাছে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে, দ্যাটস ওয়াই পড়াই দিলাম। তো সকলকে বেস্ট অফ লাক এক্সামের জন্য, থ্যাংক ইউ অল। তো আই এম সাইনিং, আজকে হচ্ছে 20/6/23।